ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব এলাকায় নবজাতকের লাশ পাওয়া যায়, চলুন আজকে আমরা সে সকল এলাকাগুলো এক নজরে দেখে নেই। গত 27 অক্টোবর মঙ্গলবার 2021 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে থেকে এক নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই দিন দুপুর 12টার দিকে একদিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক SI জাফর বলেন, আমরা 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি গামছা দিয়ে নবজাতকের মরদেহ ঢাকা রয়েছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে। সূত্র ডেইলি স্টার ও মানবজমিন। এর আগে 2020 সালের 9 ডিসেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পেছনের পানির পাম্প সংলগ্ন কেসি গেটের সঙ্গে লাগানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন শাহবাগ থানা পুলিশ। মৃত অবস্থায় নবজাতককে কে বা কারা ওই স্থানে রেখে গেছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। এর আগে একই বছরের 5 ডিসেম্বর রোজ শনিবার জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আগে একই বছরের 28 অক্টোবর ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এর আগেও একাধিকবার নবজাতকের লাশ উদ্ধার করা হয় এই বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ে বারবার নবজাতকের লাশ পাওয়ার বিষয়টি অনেককে ভাবিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনকেও এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি। এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বসবাসরত সাধারণ মানুষ। তবে এই নবজাতক ফেলে দেওয়ার বিষয়ে অনেকের সন্দেহের তীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে বাহিরের লোক নবজাতক ফেলবে, এই বিষয়টা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় এলাকার সাধারণ মানুষ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কারা নবজাতক ফেলে যাচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। ধন্যবাদ। একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি এরকম হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বারবার নবজাতকের লাশ উদ্ধার হওয়ার পরেও এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি দেখা যায়নি।